প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কোর্ট অর্ডারের একটি বিরাট বড় ব্রেকিং নিউজ আজকের দিনে অর্থাৎ মার্চ মাসের একেবারে শেষ প্রান্তে এসে এক্সক্লুসিভ ইউনিক খবর আপডেটটিকে তুলে ধরার চেষ্টা করছে বন্ধুরা আমাদের চ্যানেলের তরফ থেকে বরাবরই ইউনিক তথ্য দিয়ে এবং অথেন্টিক অফিসিয়াল তথ্য দিয়ে ভিডিওগুলিকে ক্রিয়েট করা হয় কারণ অবশ্যই এই সমস্ত বিষয়ের উপর আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি সমস্ত বিষয়গুলিকে পর্যবেক্ষণে রাখি একেবারে অফিসিয়ালি কোর্ট অর্ডার এবং অথেন্টিক নিউজ আপডেট যেগুলিতে কোনো ধরনের বিভ্রান্তি নেই তা আমরা বরাবরই তুলে ধরার চেষ্টা করি সেরকম একটি গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন কারণ সিরিয়াস ম্যাটার নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর চাকরিপ্রার্থী বন্ধুরা অবশ্যই যারা সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কোর্ট অর্ডারের গুরুত্বপূর্ণ তথ্যাদি কিন্তু উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের গুরুত্বপূর্ণ কেসের যে স্ট্যাটাস এবং সেখান থেকে যে অর্ডারটি বেরিয়ে এসছে তার সরাসরি অনস্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করব চলুন অনস্ক্রিনে দেখুন দেখতে পাচ্ছেন আঠেরো এক দু হাজার চব্বিশ ওয়ান এইট ফাইভ সিক্স জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি উইথ ক্যান ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়েস্ট বেঙ্গল রুরাল অ্যান্ড আরবান প্রাইমারি অর্গানাইজার টিচার্স অ্যাসোসিয়েশন ফার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স আমরা দেখেছি যে বরাবরই কেসগুলো কিন্তু স্টেটের সঙ্গে ভার্সেস হয় এখানে অবশ্যই পিটিশনারদের নাম রয়েছে এবং রেসপন্ডেন্টদের কিন্তু নাম রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই রয়েছেন মিস্টার বিশ্বব্রত বসু মল্লিক মহাশয় মিস্টার বিমন হালদার মহাশয় ফর দ্য স্টেট বাইজিস্ট্রিট অ্যাপ্লিকেশান দ্য পিটিশনার হ্যাজ চ্যালেঞ্জ দ্য Recent order passed by the Principal Secretary, School Education Department, dated thirty sixth, two thousand twenty eight. This matter cannot be delayed with without exchange of affidavits. Affidavits in opposition is to be filled by six weeks from date. Reply to if any, be filled by three weeks thereafter. The maintainability point as has been submitted by Mr. বাসু মল্লিক সম্মানিয়া লার্নড অ্যাডভোকেট ফর দ্য স্টেট ইস অন তিনটি পাতার অর্ডার কপি তো কার্যত সেখানে প্রথম পাতাটি হয়ে গেল এবং দ্বিতীয় পাতায় কিন্তু আমরা স্ক্রোল ডাউন করে একটু একটু করে নিজের দিকে আসতে থাকবো যদি আমরা দ্বিতীয় পাতায় চলে আসি দেখব কি লিবার্টি টু মেনশন বিফোর দ্য অ্যাপ্রোপ্রিয়েট হিয়ারিং বেঞ্চ আফটার এক্সপায়ারি অফ দ্য সেট পিরিয়ড সন্মানীয় বিচারপতি মহাশয় জাস্টিস প্রাক্তন জাস্টিস সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তো সেই দিক থেকে দাঁড়িয়ে বিষয়টি হচ্ছে এরকম যে এই মামলা যেহেতু আর সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় নেই তিনি এক্স বিচারপতি হয়ে গিয়েছেন প্রাক্তন তার ইজলাস থেকে এই মামলা সিঙ্গেল বেঞ্চে কোথায় যাবে না যাবে সেই বিষয়ে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস পেলে অবশ্যই সবটা আপনাদের মাঝখানে ব্রেক করব এবং জরুরি তথ্য অবশ্যই আমরা সংগ্রহের মধ্যে রাখার চেষ্টা করি সর্বক্ষণ ইউনিক খবর আপডেট দেওয়ার চেষ্টা করি অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে ফলো রাখুন এবং গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকুন ধন্যবাদ